শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার মাসে সকলকে স্বাধীনতার শুভেচ্ছা। বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, আজ জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। ওই দিন জন্মেছিল বাঙালির এক স্বপ্নদ্রষ্টা, জন্মেছিল বাঙালির এক মহানায়ক, যে মানুষটি জীবনভর বাঙালি জাতিকে শোষণ, অত্যাচার, ধিক্কা, বঞ্চনা থেকে মুক্ত হবার পথ দেখিয়ে নিজে হয়েছিলেন অত্যাচারিত, অবহেলিত। দরাজ কণ্ঠের অধিকারী এই মানুষটি দরদ ভরা কণ্ঠে তাই বলেছিলেন, আমি 7 কোটি বাঙালির ভালোবাসার কাঙাল, আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। ঠিকই, এই মহামানব জন্ম শতবর্ষের দরজায় দাঁড়িয়েও হারাননি দেশপ্রেমিক বাঙালির বিন্দু মাত্র ভালোবাসা। তার আদর্শকে বুকে ধারণ এবং লালন করে এগিয়ে যাচ্ছে দেশ, সমাজ এবং জাতি। যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন এক পরাধীন জাতিকে, সেই স্বপ্নের সোনার বাংলা আজ সকল অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাচ্ছে। সকল বাধা বিপত্তি এড়িয়ে স্বপ্নের সোনার বাংলা আজ অনেকের কাছে দৃষ্টান্ত এবং উদাহরণ। স্বপ্নদ্রষ্টা মানুষগুলো বুঝি এমনই হয়, নিজের সব কিছু বিলিয়ে দিয়ে ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত স্বপ্ন এবং প্রত্যাশাকে। এমনই এক শ্রেষ্ঠ বাঙালি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় তো শেখ মুজিব। আজ এই মহান পুরুষের জন্মদিনে তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য এক কর্মময় জীবনের অধিকারী, যিনি তার চলার পথে পেয়েছিলেন এই মহান নেতার সাহচর্য। তিনি দেশবরেণ্য, শ্রদ্ধেয়জন, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর স্নেহভাজন সৈয়দ হাসান ইমাম স্যার। স্যার, আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন? স্বাধীনতার মাসে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আজকে বঙ্গবন্ধুর 100তম জন্মদিন, আমরা আগামীতে 1 বছর বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করব, তার শতবর্ষ পালন করব, সেজন্য কমিটিও গঠন করা হয়েছে। তো বঙ্গবন্ধুর সঙ্গে আমার পরিচয় 1945 সালে, তখন আমার বয়স 10 বছর আর বঙ্গবন্ধুর 25 বছর। বঙ্গবন্ধু তখন কলকাতা কলেজে পড়েন আর আমি বর্ধমানের নানা বাড়িতে থাকি, পড়াশোনা করি। আমার নানা আবুল হাশিম সাহেব ছিলেন সাধারণ সম্পাদক মুসলিম লীগের আর বঙ্গবন্ধুরা তখন ছাত্রনেতা। তখন থেকেই তিনি মুসলিম লীগ করতেন এবং তখন তাদের ধারণা হয়েছিল যে বাংলার অধিকাংশ মানুষ মুসলমান, কৃষক, দরিদ্র, তারা নির্যাতিত হচ্ছে এবং ইংরেজ দুই ধর্মের মানুষকে বিভাজিত করার জন্যে শাসক শ্রেণীতে বসিয়েছিল হিন্দু ধর্মের মানুষদের, যাতে শোষিত এবং শাসকের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা ধর্মীয় দ্বন্দ্বে রূপান্তরিত করা যায়। তো এই সময়ে বঙ্গবন্ধুরা ভেবেছিলেন যে মুসলিম লীগ যদি একটি পাকিস্তান গঠন করতে পারে তাহলে বাংলার শোষক যে তারা নির্মূল হবে এবং শোষিত যারা, তারা সে যে ধর্মেরই হোক, যে বিশ্বাসেরই হোক, তারা অন্তত শোষণ থেকে মুক্ত হবে। সেই জন্য তিনি মুসলিম লীগ যোগ দিয়েছিলেন এবং প্রথম দিকে একেবারে ছাত্র জীবনে তিনি ছিলেন সুভাষ বোসের অনুসারী, অনুসারী বলবো না, তাকে, সুভাষ বোসকে তিনি শ্রদ্ধা করতেন এবং একেবারেই ছাত্র বয়স থেকে তিনি প্রতিবাদী ছিলেন। আমরা পড়েছি বইপত্রে যে যখন ফজলুল হক সাহেব প্রধানমন্ত্রী বলতো, তখন বাংলার প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন গোপালগঞ্জে স্কুলের পরিদর্শনে এবং সেই সময়ে বঙ্গবন্ধু ছাত্র, বোধহয় ক্লাস 6 বা 5 ছাত্র, তখন উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের স্কুলের ছাদে পানি পড়ে, আপনি টিনের ব্যবস্থা করে দেবেন। তো এই যে একটা শিশু বয়স থেকে যে তার যে একটা প্রতিবাদী এবং সাহসী ভূমিকা, এটা তখন থেকেই প্রকাশিত। এবং তিনি মানুষকে ছোটবেলা থেকেই ভালোবাসতেন, তিনি খেলাধুলা করতেন, নিজের জন্যে গান করতেন, গান গায়ক ছিলেন না কিন্তু গান করতেন, গলা ছেড়েই গান করতেন, সোনার বাংলা তো প্রায়ই তিনি গাইতেন, যেটা জাতীয় সঙ্গীত পরে হয়েছে আমাদের। তো এই মানুষটি মানুষকে এমনভাবে ভালোবাসতেন এবং মানুষকে এমনভাবে লক্ষ্য করতেন যে সারা জীবন মনে রাখতেন, তার স্মৃতিশক্তি প্রবাদপ্রতিম। তিনি যে মানুষকে একবার দেখেছেন তাকে তিনি মনে রেখেছেন, তার অর্থ হলো যে তিনি কোনো মানুষকে
এমনি চোখের দেখা দেখেছিলেন তা না, মনের দেখাও দেখেছিলেন। তিনি যাকেই দেখেছেন তাকে পুরোপুরি দেখেছেন, তার পরিবারের কথা জিজ্ঞেস করেছেন। আমার অনেক সময় বিস্মিত হয়েছি যখন দেখেছি তার স্মৃতির কথা, স্মরণশক্তির কথা। তার স্মৃতির কথা হচ্ছে, বিনয়ের সঙ্গে আপনার অনুমতি নিয়ে আমি দর্শকদেরকে একটু আমন্ত্রণ জানাই এবং বঙ্গবন্ধুর উপর আমরা একটি তথ্যকণিকা তৈরি করেছি, সেটিও দর্শকদের দেখাতে চাই। অবশ্যই দর্শক দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে। তাই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে আমাদের সংস্কৃতির স্বাধীনতা শিল্পচর্চার বাতিঘর শ্রদ্ধেয় প্রিয়জন গুণীজন সৈয়দ হাসান ইমাম স্যারের সঙ্গে আলাপে অংশ নিতে হলে আপনাদেরকে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। এই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের উপর আমরা একটি তথ্যকণিকা তৈরি করেছি, সেটি আপনাদের দেখাতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ অবিভক্ত বাংলার ফরিদপুরে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমান এবং সায়রা বেগমের ঘর আলো করে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা মাতার তৃতীয় সন্তান। মা বাবা আদর করে তাকে খোকা বলে ডাকতেন। 7 বছর বয়সে 1927 সালে ডিমাডাঙ্গা প্রাইমারি স্কুল এবং 2 বছর পর গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি করা হয় তাকে। মাঝে বেরিবেরি এবং চোখের সমস্যার কারণে কিছুদিন খোকার লেখাপড়ায় সাময়িক বিরতি পড়ে। অতঃপর 18 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হয় তার। এত কিছুর মাঝেও লেখাপড়া চালিয়ে যান তিনি। স্কুলে পড়া অবস্থাতেই নিপীড়িতের প্রতি ভালোবাসা, প্রতিবাদী কণ্ঠস্বর এবং নেতৃত্ব দানের বিরল ক্ষমতা তাকে সকলের মধ্যে মনে করে তোলে। 1940-এ নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেয়া খোকা বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রামের পথ ধরে বাঙালি জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। একসময় বাঙালি তাকে ভালোবেসে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। Because Bengali is my language, Bengal is my culture, Bengal is my soil, Bengal is my literature, Bengal is my everything. Doesn't the people proud people of my country gave me the title when I came out of the Agartala conspiracy case? 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং 4 জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। এ বছরই উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণায় ফজলুল হক মুসলিম হলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বৈঠকে বঙ্গবন্ধুর প্রস্তাবক্রমে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই ভাষা সংগ্রামের পথ ধরেই শুরু বঙ্গবন্ধুর কারাবরণের পালা। I was in jail up to 1952, again I became a minister in 1954, again I was arrested in 54. আজীবন সংগ্রামী এবং লড়াকু বীর সেনার জীবনের বেশিরভাগ সময় কেটেছে কারাগারের অন্তর্গত। আইয়ুব খান, I continued in Ayub regime about 5 years. ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, পাক শাসক বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিশ্ব স্বীকৃত। Arrested, ex prime minister of Pakistan. Again I was arrested in 66. About 3 years I was in jail. Again I was arrested by Yahya Khan and I come out. অথচ 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের ষড়যন্ত্রে কয়েকজন উচ্চাভিলাষী বিপদগামী সেনা সদস্যের নৃশংস জিজ্ঞাসার শিকার হয়ে 16 জন পরিবারের সদস্য এবং নিকট আত্মীয় এবং বঙ্গবন্ধুর নিরাপত্তা অফিসার সহ শহীদ হন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর
জাতি হারায় তার চিরকালের শ্রেষ্ঠ সন্তানকে। বাংলাদেশের মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। স্যার, আপনার তথ্য কণিকাটি দেখলাম, আপনার অনুমতি নিয়ে খুব ছোট্ট একটা বিরতিতে যেয়ে আমরা ফিরে এসে আবারও আপনার সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করব। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজ জাতীয় শিশু দিবস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম স্যারের সঙ্গে। স্মৃতিকথার এই পর্যায়ে সময় হলো, খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাবার, সঙ্গেই থাকবেন আশা করছি। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে শেষ অংশে। আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিনের সঙ্গে রয়েছেন এদেশের স্বাধীনতা নন্দন কলা আর সাংস্কৃতিক ভুবনের অনন্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম স্যার। ফিরছি তার সঙ্গে আলাপে। স্যার, আমাদের অনুষ্ঠানে নিয়মিত একটি অংশ রয়েছে, কুইজ সেগমেন্ট। আপনার অনুমতি নিয়ে দর্শকদেরকে একটু আজকের কুইজটি জানিয়ে দিতে চাই এবং গত পর্বের বিজয়ীর নামটি আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলম আগন্তুক চলচ্চিত্রের গানের মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। এবারে আজকের কুইজ, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় পর্যায়ে আর কোন দিবস পালিত হয়ে থাকে? অপশন ক জাতীয় শিশু দিবস, অপশন খ মৈত্রী দিবস। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী গতকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ তিন দিন দুরাত অবকাশ যাপনের সুযোগ এবং আমাদের আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবারে জানিয়ে দিচ্ছি গত পর্বের বিজয়ীর নাম। আমাদের বিজয়ীর নাম এবং তার সেলফোনের শেষ কটি ডিজিট যদি আমাদেরকে জানিয়ে দিতেন। যিনি বিজয়ী হয়েছেন তার সেলফোনের নাম্বার হল শেষের দিক থেকে 944071, মানে 170449। নাম প্রকাশ। অসংখ্য ধন্যবাদ প্রকাশ, শুভকামনা। আপনি নিশ্চয়ই আপনার পুরস্কারটি পেয়ে যাবেন। এই মুহূর্তে ফিরছি আমাদের তারকার সঙ্গে গল্পে। স্যার, আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে, অনেক স্মৃতিচারণ হচ্ছিল। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজাতে বঙ্গবন্ধু অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলো নিয়ে জানতে চাই এবং সেই সাথে তার স্বপ্নের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আপনি কীভাবে দেখতে চান সেটিও জানতে চাই। বঙ্গবন্ধু সংস্কৃতিকে খুব গুরুত্ব দিতেন, রাজনীতিকে যতটা গুরুত্ব দিতেন সমান গুরুত্ব দিতেন সংস্কৃতিকে। তিনি বিশ্বাস করতেন যে একটা সংস্কৃতি মানুষের মনকে, শিক্ষা এবং সংস্কৃতি মানুষের মনকে পাল্টে দিতে পারে। তো সেই জন্যে তিনি, আমার মনে আছে 1957 সালে যখন আমি দেশে ফিরলাম, তখনই নুরুল আলম ভাই, বঙ্গবন্ধুদের বন্ধু, তিনি উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধুর নির্দেশে এবং সভাপতি হয়েছিলেন বঙ্গবন্ধুর আরেক বন্ধু, তখন CSP ছিলেন AKM আসান। তা মুক্তধারা বলে একটি সংগঠন করা হয় যেটার প্রথম বঙ্গবন্ধু ছিলেন প্রধান পৃষ্ঠপোষক। প্রথম সভাতে বঙ্গবন্ধু বলেছিলেন যে পাকিস্তানের অপপ্রচারের ফলে বাংলাদেশের মানুষের মনে যে ভুল ধারণা জন্মেছে, যে কালিমা জন্মেছে, সেগুলোকে ধুয়ে মিছে পরিষ্কার করে সোনার মানুষ তৈরি করতে হবে এবং সেটা পারে শুধু শিক্ষা এবং সংস্কৃতি। তো এই সংগঠন সারা দেশে তার অঙ্গ সংগঠন গড়ে তুলবে এবং সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে জঞ্জাল দূর করবে। তো এইটার থেকেই বোঝা যায় যে তিনি কতটা, তখন পাকিস্তান আমল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তারপরে পরই আইয়ুব খান মার্শাল জারি করে বঙ্গবন্ধু জেলে চলে গেলেন আর সেটা কার্যকর হয়নি। মুক্তিযুদ্ধের পরে তিনি ঠিক সেই উদ্দেশ্যে শিল্পকলা একাডেমি গড়ে তুলেছিলেন। তা আমরা মুক্তধারার সঙ্গে যারা জড়িত ছিলাম, তার মধ্যে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে ফিরে এসে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলাম। বঙ্গবন্ধু বললেন যে শিল্পকলা একাডেমির একটা ধারণা বললেন যে এরকম, আমাকে পাঠালেন ইউসুফ আলী সাহেবের কাছে। ইউসুফ আলী সাহেব তখন শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী, তার নির্দেশে পাকিস্তান যে এটা ছিল, নামটা ভুলে যাচ্ছে এখন,
ওইটা যেখানে এখন শিল্পকলা একাডেমি এখানে ছিল, পাকিস্তান আর্টস কাউন্সিল, তো সেইটা পাকিস্তানের সরকারি প্রচারণার একটা যন্ত্র ছিল। তো আমরা সেটাকে একটি গণতান্ত্রিক রূপ দিয়ে গঠনতন্ত্র তৈরি করলাম ঢাকা ইউনিভার্সিটির আদলে, এবং সেটা পাশ করা হলো, বঙ্গবন্ধু পাশ করলেন, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 75-এ। তিনি এটাকে বাস্তবায়িত করে যেতে পারেননি। তারপরে যখন জিয়াউর রহমান সাহেব আসলেন, তখন এটাকে আবার সরকারি ডিপার্টমেন্ট করে ফেললেন, এটা আর এর স্বাধীনতা থাকলো না। তো আমি চাই, বঙ্গবন্ধু যে আরেকটি কাজ করেছিলেন ইংরেজ আমল থেকে, নাটক করতে গেলে আমাদের পুলিশের কাছে পাণ্ডুলিপি জমা দিতে হতো, পুলিশের অনুমোদন পেলে তবে আমরা নাটক করতে পারতাম। এই যে কালা আইন, এই আইনটা বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই এটাকে তুলে দিলেন যে না, শিল্পীরা স্বাধীন, তারা স্বাধীনভাবে তাদের শিল্পচর্চা করবে। তিনি শিল্প এবং শিক্ষার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছিলেন স্বাধীনতার পরে, এবং তিনি কীরকম আন্তর্জাতিকভাবে কীভাবে সম্মানিত ছিলেন। আমার মনে আছে একবার তাশকেন্ত ফিল্ম ফেস্টিভ্যালে আমরা গেছি, সন্ধেবেলা পার্কে বসে গল্প করছি আমি গোলাম মুস্তাফা আজিম সুজন, তো এক ভদ্রলোক যাচ্ছে, তো তাশকেন্তে বেশিরভাগই মুসলমান, তাশকেন্ত মানে আজারবাইজানে, তো কাজাকিস্তানে, তো ওই লোককে মুস্তাফা সালাম আলাইকুম দিয়েছে, তো সে বলছে আন্দে মুসলমান সান্দে মুসলমান, মানে আমিও মুসলমান তুমিও মুসলমান, তো তোমরা কোত্থেকে এসছো? তো আমরা বলছি বাংলাদেশ, বাংলাদেশ। সে বুঝছে না, বলছে ইন্ডিয়া ইন্ডিয়া, বলছে নো নো নট ইন্ডিয়া, সেও ভালো ইংরেজি বলতে পারে না। তারপরে আমরা দেখাচ্ছি এরকম করে, এখানে ইন্ডিয়া, এখানে বার্মা, এখানে বাংলাদেশ, তাও বোঝে না। তখন বলছি আমরা শেখ মুজিবের দেশ, দেশের থেকে এসেছি। তখন বলছে ও শেখ মুজিব, জুলিয়াস সিজার, তো এই হচ্ছে মূর্তি। আমি একবার প্যারিসে গেছি, প্যারিসে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছি, খুব সব মানুষের সঙ্গে কথা বলছি বলা, তারপর আমাকে জিজ্ঞেস করেছে তুমি কোন দেশ থেকে আসছো, আমি বললাম বাংলাদেশ থেকে, বলে না না তোমার সঙ্গে আমার কথা বলা উচিত না, তোমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছো, তোমরা হত্যাকারী, তোমাদের সঙ্গে কথা বলবো না। এই ছিল বঙ্গবন্ধুর আন্তর্জাতিক যে এটা। তো এই বঙ্গবন্ধু যখন জিয়াউর রহমান সাহেব যখন এতে শ্রীলঙ্কাতে যখন সার্কের কনফারেন্সে যান, তখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তখন সাদাত ছিলেন বোধহয়, তিনি জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেন যে তোমার সঙ্গে আমি কথা বলতে পারি, তুমি যদি আমার গ্রহণযোগ্য কোনো কথা বলতে পারো যে আমার ট্যাঙ্ক তোমাদের যেটা দিয়েছিলাম তাই দিয়ে তোমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছো, এটা তুমি জড়িত ছিলে না, এবং তুমি এর যদি সদুত্তর দিতে না পারো তাহলে তোমাকে ব্যক্তিগত কোনো কথা বলবো। স্যার, আমি বলতে চাই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে যদি স্মৃতিচারণ করতে হয় আমাদের আসলে এরকম হাজারটা পর্ব লাগবে। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে এই দিনে, বিশেষ দিনে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সৌভাগ্য, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও ধন্যবাদ, আর এই যে তারকালাপ অনুষ্ঠান এবং আরটিভিকেও ধন্যবাদ যে আজকে দিনে আমার অত্যন্ত প্রিয় মানুষের যে ভালোবাসা এবং স্নেহের ঋণ শোধ করার জন্য কিছু কথা বলতে পারলাম, মানুষকে জানাতে পারলাম, এবং তাকে যে আমরা রক্ষা করতে পারিনি সেই যে আমাদের বুকের যন্ত্রণা এবং জ্বালা কিছুটা হলেও মেটাতে পারলাম, ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল বাংলার মহান সৃষ্টিশীল স্বাধীনতার অগ্রসেনা, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সর্বকালের সেরা দেশ সেরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার জন্মদিনের সামান্য স্মৃতিকথা। যারা এই সোনার মানুষটিকে নিয়ে ব্যঙ্গ করবার অপসাহস করেন, অপচেষ্টা করেন, তাদের জন্য বলবার মতো উক্তি একটাই, তারা আর যাই হোক বাঙালির সন্তান নন। সুতরাং জয় তো শেখ মুজিব, জয় তো বঙ্গবন্ধু, জয় তো জাতির পিতা। ভালো থাকুন। মান্যবর প্রিয়জন সৈয়দ হাসান ইমাম স্যার এবং তার সতীর্থ স্বজন সবার জন্য এই শুভকামনায়, এবং আগামীকালের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।
ধন্যবাদ।